সত্য মানবতাবাদী আছে, সবগুলো বাসা থেকে কাজে মেয়েরা ভাগতেছে, দুই দিন পরপর বের হয়, মানবতাবাদীরা নারীবাদীদের বের হয় ওই ফেসবুকের মধ্যে, মেয়েদেরকে ইনবক্সে কী পরে শুয়ে আছো, নারীবাদী কিন্তু। সো এদের হয়েছে এই ভণ্ডামি, এদের উপরে এক পিছনে একবার। আর এরা কিন্তু ভণ্ডামি নাই, এই যে সাধারণ মানুষ রাস্তাঘাটের মানুষ, এরা 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 কিন্তু যে ক্রুড, এরা ক্রুড, এরা অন্যায় করে সেটা অন্যায় করে অস্বীকারও করে না এবং সেটাকে লুকানোর চেষ্টা করে না, এবং এদেরকে আপনি সরাসরি চার্জ করতে পারবেন, যাই আপনি এই কাজটা খারাপ কাজ করছেন, সে বলবে আপনি এই কাজটা করছেন, সে কিন্তু লুকান, হ্যাঁ হ্যাঁ আমি এই কাজটা করছি, তো এটা খারাপ কাজ, সে তর্ক শুরু করবে, কিন্তু সে লুকা ছাপা করার চেষ্টা, নাটক শুরু করবে না, এরা কিন্তু নাটকের পর নাটক না, আমরা এখানে প্রতিবাদ করতে আসি না, আমরা এমনি বসে আড্ডা দিতেছি, সিগারেট খেতেছিলাম, আবার আরেকজন পিছন দিক দিয়ে বলবে যে না আমরা প্রতিবাদ করতে আসি, সিগারেট খাওয়া আইনের লঙ্ঘন, আইনের লঙ্ঘনই, সে মেয়ে দেখে তাকে বাধা দিচ্ছে, এটা নিয়ে কথা বলেন কোনো সমস্যা নাই, কিন্তু আপনারা আবার এসে বসে বসে এখানে সিগারেট খেতেছেন পাবলিক প্লেসে আইনের লঙ্ঘন করে। তো এই ভদ্রলোক এসে পণ্ডিত খুব জ্ঞানী ভাব একদম ক্যামেরা দেখে এসে এমন করে একটা লেকচার দিয়ে দিল আর কি, বুঝলেন না, তো লেকচার টেকচার দিয়েছেন ভাই, লেকচার দিয়ে আসে আপনি আসল কথাটা বললেন না, এদেরকে আপনি সরাসরি ধরতে পারবেন যে তুমি যে কারণ দেখেছো এটা অরুচিকর, আপনি ধরবেন কীভাবে, এ তো সংজ্ঞা দিয়ে ফেলছে সংবিধান, পাবলিক প্লেসের সংজ্ঞা, যে সংবিধানে পাবলিক প্লেসের যে সংজ্ঞা আছে সেই সংজ্ঞা অনুযায়ী আমরা এখানে এটা করতে পারি, এখন সে যদি এরকম করে বলে তখন তো আপনি কনফিউজ, আরে তাহলে তো মনে হয় সেটা করতে পারে। তো এদের এই ফটকামির কারণে বিপদ হয়েছে, এটা ফটকামির কোনো শেষ না। আচ্ছা পাবলিক প্লেসের সংজ্ঞাটা একটু আমরা দেখি প্লিজ, রাজশাহীর যে বিতর্কটা, ইটস নট গোয়িং অ্যাওয়ে, বিতর্কটাকে আগে একটু আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড দিয়ে নিই যারা হঠাৎ করে দেখতে বসছেন হয়তো বা, সেটা হচ্ছে যে রাজশাহীতে হচ্ছে একটা মেয়ে ওপেনলি হচ্ছে সিগারেট খায়, এখানে কিছু লোকজন গিয়ে বাধা দিছে, বাধা দেওয়ার সময় তারা যে ভাষায় বাধা দিছে ভাষাটা ছিল ন্যাক্কারজনক ভাষা, হয়েছে তারা খুব দুর্ব্যবহার করে বলছে, কেউ কারোর সাথে দুর্ব্যবহার করার অথরিটি কারো নাই, রাইট, এটা কারোর সেই রাইট নাই, সো সেটা আনঅ্যাকসেপ্টেবল, এবং তারা কনফার্ম করছে সেটা অ্যাকসেপ্টেবল, যেটা সবার পাবলিকলি সে কার যে কেউ যে কারোর সাথে কথা বলতে পারে, এটা খুবই একটা নোংরা কাজ হয়েছে এইভাবে করে কনফার্ম করাটা, বাট এটা লফুল, আমি গত পর্বে ল খাওয়াইছি এদেরকে, কারণ এরা খুব ল নিয়ে কথা বলবে, তো সমস্যাটা হয়েছে এই জায়গায়, দেখেন কাজটাও খারাপ হয়েছে ব্যাপারে কোনো সন্দেহ নেই, আমি প্রথম একটা এপিসোড করছি সেখানে ক্লিয়ার টার্মসে আমি ব্যাখ্যা করছি যে এই কেউ কাউকে এইভাবে ইয়ে করতে পারে না, কী জানি বলে কনফার্ম করতে পারে না এইভাবে, এই ভাষায় কারো সেই অধিকার নাই, মানে মোরালি আর কি, লিগালি আছে মোরালি নাই, সো কেউ যদি এইভাবে করে যে পুরুষ যেই লোকজন ওই মেয়েটাকে এইভাবে অ্যাপ্রোচ করছে তার একটা নোংরা কাজ করছে, সেটা নিয়ে আমরা সমালোচনা করতেছি করবো, দ্যাটস ফাইন। এখানে আমি বেশি কথা বলতেছি মেয়েকে নিয়ে বা এইটার কারণ হচ্ছে এখানে কিন্তু সব পার্টি অপরাধ করছে, এমন না যে একটা পার্টি নিরপরাধ আর একটা পার্টি অপরাধী, সব পার্টি অপরাধ করছে, সেই মেয়েটা পাবলিকলি সিগারেট খাইছে এটা লিগালি অপরাধ, আর ওই ছেলেরা আটা ওই লোকটা যেভাবে সে বাধা দিয়েছে এগুলো গত পর্বে ব্যাখ্যা করছে, এটা কোনো লিগাল অপরাধ না, এটা ডিসটেস্ট অরুচিকর একটা কাজ হয়েছে, সো মেয়েটা লিগাল অপরাধ করছে কিন্তু তার অপরাধ নিয়ে কোনো কথা হচ্ছে না, এগেন সেটা কথা কেন হচ্ছে না সেটাও আমি বুঝতে পারি, কারণ হচ্ছে তাকে যেহেতু মেয়ে দেখে বাধা দেওয়া হয়েছে, অনেক পুরুষ রক্ষায় তাদেরকে বাধা দেওয়া হয় না, তারও অপরাধ করে, তাদেরটা সিঙ্গেল আউট না করে তারটা সিঙ্গেল আউট করা হয়েছে, সুতরাং এখানে বাধা দেওয়াটা সিগারেট খাওয়াটা ইস্যু না, এখানে লিঙ্গটা ইস্যু, খুব ভালো কথা, এটা আমরা না বোঝার কোনো কারণ নেই, যেই কারণে এটা বিতর্কিত হয়েছে যে কারণে এটা নিয়ে কথা হচ্ছে কথা ফাইন, বিপদটা যে জায়গাতে এরা আসবে একেবারে নৈতিকতা আইন আদালত সংবিধানের অ্যাঙ্গেল থেকে ভার্চু সিগন্যালিং শুরু করে দিবে, এমনভাবে উপস্থাপন করবে নিজেদেরকে খুব একেবারে চেতনা জ্ঞান গরিমা ভেবে পড়তেছে, এরা একবারে সংবিধান শব্দ এভাবে শব্দ ব্যবহার করবে, আপনারা আইন লঙ্ঘন করছেন আপনি সংবিধান একটু দেখাবো, এখন এক মেয়ে সংবিধান শব্দ ব্যবহার করবে, খুব সংবিধান শেখাবে আমাদেরকে, সো এই এই যারা বাধা দিছে যে মানুষগুলো এরা কিন্তু এই নাটক করতে আসে না এখানে, এরা হইতেছে আমাদের সামাজিক মূল্যবোধের সাথে এটা যায় না, আমরা এটা দেখে অভ্যস্ত না, সুতরাং আমরা এসে কথা বলছি, আপনি যদি এদেরকে জিজ্ঞেস করেন এরা এর বাইরে দ্বিতীয় কোনো ব্যাখ্যা দিবেও না, এখন যে এপিসোড দেখাবো সেখানেও লোকজন বাধা দিবে, তাদেরকে জিজ্ঞেস করে তারা এক সিম্পলই ব্যাখ্যা দিবে, তাদের কোনো নাটক নাই যে হ্যাঁ আমাদের এটা আমরা এরকম দৃশ্য দেখে অভ্যস্ত না, এটা আমাদের এলাকাকে নষ্ট করতেছে এই কারণে আমরা বাধা দিছি, সিম্পল ব্যাখ্যা দিয়ে দিছে, এরা কিন্তু এরকম এরা নাটক শুরু করে দিবে, আমরা সংবিধান আমাদেরকে অ্যালাউ করছে, সংবিধান কিন্তু অ্যালাউ করে নাই, আমরা হচ্ছে কোনো আইন ভাঙি না এখানে, সব আইন তারা ভাঙছে না, আইন কিন্তু তারা ভাঙে নাই ওরা ভাঙছে, তারপর পাবলিক প্লেসের ডেফিনেশন শেখাবে, এখন পাবলিক প্লেসের ডেফিনেশন এরা জানে না, প্রাইভেসি ডেফিনেশন শেখাবে, প্রাইভেসি ডেফিনেশন এরা জানে না, সমস্যা ওই জায়গায়, এরা ভার্চু সিগন্যালিং করে এমনভাবে আসবে, এরা একেবারে একেবারে মানে কঠিন ভালো মহৎ মানুষ, একেবারে নীতিবান মানুষ, একেবারে জ্ঞানী মানুষ, সব সংজ্ঞা টঙ্গা জেনে আসছে, আর এরা হইতেছে কি, এরা হইতেছে কিছু না জানে মূর্খ আর কি, মূর্খ তো এদের চেয়ে বেশি মূর্খ তোমরা, নাটক করার তো দরকার নেই, এটা হয়েছে আমারও হয়েছে এই জায়গাতেই, সে কারণে এদেরকে নিয়ে এত কথা বলতেছি, সব পার্টি অপরাধ করছে এবং যে যারা বাধা দিছে তারা সেক্সিস্ট জায়গা থেকেই বাধা দিছে, দের ইজ নো ডাউট অ্যাবাউট ইট, এবং তারা সেটা অস্বীকারও করতেছে না লুকানোর চেষ্টা করতেছে না, সব কিছু টেবিলে আছে ক্লিয়ার সবাই দেখতে পাচ্ছি, তো এদের নাটক শেষ হয় না, এরা 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 এই না সেই, এই কারণে এদেরকে নিয়ে বেশি কথা বলতেছি, এবং আরেকটা কারণ হচ্ছে যে একদিন যেটা বললাম সব পার্টি অপরাধ করছে কিন্তু কেউ এদের অপরাধ নিয়ে কথাই বলবে না, এটা আলোচনাতেই আসবে না, মানে আমার আমার না এটা সারা পৃথিবী এইভাবে চলা উচিত, এবং আমি যেভাবে চলি সেটা হচ্ছে কোনো একটা ঘটনা ঘটলে সেই ঘটনার সবগুলো দিক নিয়ে আলোচনা করবো,
সবগুলা দিক নিয়ে। এখন সবগুলা দিক নিয়ে আলোচনা করতে গেলে কারো অপরাধ বেশি উঠে আসবে, কারো অপরাধ কম উঠে আসবে, রাইট? যেমন ওই ঘটনায় ওই লোকদের অপরাধ বেশি উঠে আসছে, কেন? কারণ হচ্ছে ওই লোকরা তাদেরকে এভাবে যে ভাষায় বাধা দিছে, এবং মেয়েরা মেয়েটা পাবলিকলি সিগারেট খেয়েছে সেটাও একটা অপরাধ, কিন্তু সেটা লঘু অপরাধ, কারণ সবাই খায়, সে আলাদা কিছু করে নাই। সো সব দিক নিয়ে আলোচনা করবো, রাইট? সে অপরাধ করছে, তারা অপরাধ করছে, তারা অপরাধটা লঘু, তাদের অপরাধটা গুরু এখানে, যেভাবে তারা আচরণ করছে, যে কারণেই করে থাকুক, যে কারণে করছে সেই কারণটা অগ্রহণযোগ্য, যেভাবে করছে সেটা আরও বেশি অগ্রহণযোগ্য। সো আমি প্রথম এপিসোডে সেই আলোচনাটাই করছি, এবং মেয়েটা যেই ড্রেস আপ পোশাক আশাক পরে এভাবে পাবলিক প্লেসে রাজশাহীতে গিয়ে বসেছিল, এটা সামাজিকভাবে অগ্রহণযোগ্য, আমার দৃষ্টিতে অগ্রহণযোগ্য, সমাজের গোষ্ঠী গেলে আমার দৃষ্টিতে অগ্রহণযোগ্য, আমি সেটা নিয়ে কথা বলবো, রাইট? আই হ্যাভ দ্যাট রাইট, রাইট? আমার তো সেই রাইট আছে, ফ্রিডম অফ স্পিচ। সো আমি সেটা বলছি যে আমি সব দিক নিয়ে কথা বলি, সব দিক নিয়ে কথা বলবো, পাবলিক সব দিক নিয়ে কথা বলবে না, পাবলিক একদিক দিয়ে নাচা শুরু করবে, কারণ গ্ল্যামারাস দেখায় মেয়েদেরকে নিয়ে কথা বলা, নারীবাদ করা। আসলে নারীবাদ করুক না করুক, মানুক না মানুক, আমি কিন্তু আমার বিভিন্ন স্ট্যাটাস এপিসোডে আপনাদেরকে দেখাই, মানে আলোচনা করে একটু একটু উপস্থাপন করছি। আপনারা, আমি আমার বাসার ঘরের সব কাজ করি, আমি তেমনিতে নারীবাদী না, আমি আমার বাসার ঘরের সব কাজ করি, মানে এই নারীবাদীরা যা জীবনে করবে না, আমি সেগুলো সব করে ফেলছি আমার জীবনে, কিন্তু আমি নারীবাদী না, এরা নারীবাদী। সো এরা হচ্ছে মুখে নারীবাদী, অ্যাকশনে না, ওয়ার্ড, এদের হচ্ছে ওয়ার্ড, আমার হয়েছে অ্যাকশন। সো এই কারণে এদেরকে নিয়ে হইতেছে আমার ইস্যু, যে চাপাবাজি দিয়ে দুনিয়াটারে দিনকে রাত, রাতকে দিন, সাদাকে কালো, কালোকে সাদা বানিয়ে ফেলতেছে, সব সব হইতেছে ফেসবুকে এসে এই মোবাইলে ভিডিও খেলে ক্যামেরার সামনে সতীভিনয় শুরু করে দিতে হবে, এবং এরা ভার্চুয়াল সিগন্যালিং করে অন্যকে খারাপ মানুষ হিসেবে উপস্থাপন করবে, মানে খারাপ মানুষ বলতে সাব হিউম্যান হিসেবে, একেবারে নীতি ন্যায় নীতির জায়গা থেকে এরা চলে আসবে, কিন্তু এদের কিন্তু ন্যায় নীতিও নাই, এদের আইনও এদের পক্ষে নাই, এদের পক্ষে কিছুই নাই, কিন্তু এই যে এখন দেখাবো যে সংবিধান, পাবলিক প্লেসের সংজ্ঞা এমনভাবে বলা শুরু করবে, প্রাইভেসি মনে হয় কত জেনে আসে, আসলে গণ্ডমূর্খ সব, সে যা কত পর্বে দেখাইছি আপনার, জাস্ট ইমিডিয়েট আগের পর্বটা দেখলে জানতে পারবেন। সো প্রিলুড দেওয়া শেষ, কথা বলা শেষ, এখন দেখি ও যেটা হয়েছে ঘটনাটা। তো ওই ঘটনার প্রেক্ষিতে, যেহেতু মেয়ে ওপেনলি সিগারেট খাওয়ার অর্ধলঙ্গ অবস্থায় বসে, সেখানকার এলাকাবাসী এই ধরনের দৃশ্য দেখে অভ্যস্ত না, তারা এটাতে বাধা দিয়েছে যে আমাদের এলাকাতে এগুলো চলে না, এগুলো ঢাকাতে চলে, করতে পারবেন না, যেটা এটা এটা অ্যাকসেপ্টেবল, এটাও ভদ্রভাবে বললে হতো, কিন্তু তারা একটু উগ্র ভাষায় অ্যাটাকিং হয়ে বসে, সো এবং মেয়ে দেখে বসে। তো সেটা করার পর তারপর সেই মেয়ে হইতেছে ফেসবুকে এসে ওই ছেলেকে, যেই ছেলে, সেই ছেলেও খারাপ ব্যবহার করে নাই, করছে আরেক লোক, ওই ছেলেটা ভিডিও করছে, তা ওই ছেলেটা ভিডিও করছে করে, যাকে আবার বলতে চাই, আপনারা সবাই জানেন কী হয়েছে সেখানে, ওই লোক বলছে যে আপনারা এইভাবে করে সিগারেট খান, এই জন্যই তো মেয়েরা রেপড হয়, ওই কথাটার ফলো আপে ছেলেটা একটা কমেন্ট করছে, এই কারণে সেই মেয়েটা এই সামান্য অপরাধে, ছেলেটার মোরাল অপরাধ, কোনো লিগাল অপরাধ না, মেয়েটা ছেলেটাকে এনে ফেসবুক লাইভে সারা দেশের দেশবাসীর সামনে কানে ধরতে হবে, তার স্পর্ধাটা কত বড়, তার সাহসটা কত বড় তার, কেন? কারণ পাবলিক তার সাইডে আছে, দেশ তার সাইডে আছে, সবাই তার সাইডে আছে, সে মেয়ে, সুতরাং সিম্প্যাথি পাবে, এই কারণে, শুধু এই কারণে তার এত বড় স্পর্ধা, এত বড় দুঃসাহস তার, অথচ সেই যে কতগুলো আইন ভঙ্গ করছে, সে তার ওই আলাপি উঠে আসে 5 মিনিটের। এখন আবার কিছু মেয়ে হইতেছে প্রতিবাদ হিসেবে, প্রতীকী প্রতিবাদ হিসেবে, তার আবার রাজশাহীতে ওই জায়গায় বসে সিগারেট খাবে, তারপর আবার কিছু লোক বাধা দিবে, বেসিক্যালি ওই ঘটনার আবার রিপ্রোডাকশন, আবার ওই ঘটনা রিপ্রোডিউস হবে সেখানে। তো এখন আবার এই যেটা বললাম, এদের নাটকের শেষ নাই, তারা এখানে আসছে প্রতিবাদ করতে, এটা সবাই জানে, যারা অস্বীকার করবে এরা নাটক, এটাই এদেরকে নিয়ে বিপদে, যে সাধারণ মানুষ এরা কিন্তু নাটক জানে না, এদের দেখে ভালো লাগে না, এরা এসে ফাট করে বসে যায়, না এটা আমরা এই দৃশ্য দেখে অভ্যস্ত না, এই কারণে বাধা দিচ্ছে, অন্য কোনো কারণ কিন্তু এস্টাবলিশ করার চেষ্টা করে নাই, নাটকের মধ্যে এরা নাই, এদের হয়েছে খালি নাটক আর নাটক, কথা বানাবে, ঘুরাবে, পিংপং বলার মতো এদিক থেকে সেদিক, আইন শিখাবে, সংবিধান শিখাবে, মানে যত রকম ফাত্রামি আছে এদের মধ্যে পাবেন, যে কারণে আমি এদেরকে দুই চোখে দেখতে পারি না, এবং আই যে দেখেন আমি এদেরকে দুই চোখে দেখতে পারি না, আমি এটা কিন্তু হাইড করার চেষ্টা করতেছি না, নাটকের মধ্যে আমি না, কিন্তু এদের নাটক চলতেই থাকবে, তার তোরা এনে আসছে প্রতিবাদ করতে, সবাই জানে না, অস্বীকার করার চেষ্টা করে, না আমরা এখানে প্রতিবাদ করতে আসি না, আমার ফ্রেন্ডরা এখানে ঘুরতে আসছি, ঘুরতে বসে আমরা সিগারেট খাচ্ছিলাম, তারপর কিন্তু তাদের সাথে অন্য দুই মেয়ে আবার যখন কথা বলে সাংবাদিকদের সাথে, তারা ফট করে বলে বসে যে হ্যাঁ আমরা এখানে প্রতিবাদ করতে আসছি, ওই একটু আগে তোর ফ্রেন্ডরা বললো তোরা প্রতিবাদ করতে আসিস না, সিগারেট খেতে আসিস। সো এদের হচ্ছে ভণ্ডামি, আগা গোড়া গোড়া আগা নাটক আর নাটক, এটা হচ্ছে এদেরকে নিয়ে বিপজ্জনক ইস্যু আর কি। তো যা হোক, ঘটনাটা দেখি, তারপর ব্রেকডাউন করবো বাকিটা। ও সিন ক্রিয়েট করার কিছু হয় না, দেখেন এরা হইতেছে আমাদেরকে আইন শেখাবে, রাইট? একেবারে কেন এই লোকের কি অধিকার নাই এখানে এসে দাঁড়ায় দাঁড়ায় তামাশা দেখার, আপনি তাকে বাধা দিচ্ছেন কেন? আমি গত পর্বে আপনাদের এদেরকে সবাইকে আইন খাওয়াইছি, আপনারা একটু গত পর্বে গিয়ে দেখে আসেন যে এই এদের আইন, এদের ধারণ, এদের জ্ঞান কত কম, মূর্খ কত, এরা এদের মতো দুনিয়া চলতে হবে, এরা এখানে বসে সিগারেট খাবে, তাদেরকে কেউ বাধা দিতে পারবে না, আবার তাদের সিগারেট খাওয়ার তামাশা যদি কেউ এসে দাঁড়ায় দাঁড়ায় দেখে, তারা আবার তাদেরকে বাধা দিতেছে, সে বাধা দিচ্ছে না, বলো না যে এর এত সিন ক্রিয়েট করতেছেন কেন, বলতেছিল যে আপনারা এটা করতে পারেন, সেই বাধা দেওয়ার রাইট তাদের আছে,
তাদের এটা ফ্রিডম অফ স্পিচ, তাদেরই কথা বলার অধিকার আছে। আপনাদের যেমন এখানে বসে থাকার সিগারেট বসে সিগারেট খাওয়ার অধিকার নাই আপনাদের, এটা কিন্তু আইনত বেআইনি, সেই অধিকার আপনাদের নাই। আপনারা আইন ভাঙতেছেন অলরেডি, আপনারা অলরেডি আইন ভাঙতেছেন। সে কিন্তু কোনো আইন ভাঙতেছে না, সে আইনি কাজ করতেছে, তার ফ্রিডম অফ স্পিচ আছে। সে এখানে এসে আপনাদের সাথে কথা বলতে, কেন রাস্তায় কথা বলা যায় না? আমি আপনার সাথে রাস্তায় কথা বলতে পারবো না, আপনি আমার সাথে রাস্তায় কথা বলেন না, এটা আমার কবে বেআইনি হয়ে গেল? তো কথার মধ্যে কোন কথাটা, আমি আপনাকে রাস্তায় যেরকম জিজ্ঞেস করতে পারবো হে ভাই কেমন আছেন, এটা যেরকম আইনি, একইভাবে আমি আপনাকে বলতে পারবো এই ভাই এখানে সিগারেট খেন না, এটাও আইনি, এটাও ফ্রিডম অফ স্পিচ, এটা বলার প্রত্যেকের রাইট আছে। সো সে সেখানে বেআইনি কোনো কাজ করতেছে না, আপনারা এখানে এসে বেআইনি কাজ করতেছেন, তারপর সে এখানে এসে বাধা দিচ্ছে, সেই বাধা দেওয়ার রাইট তার আছে। তারপর আপনার তর্ক বিতর্ক জানান, এগুলো সবাই আপনাদের প্রত্যেকের এই রাইট আছে সংবিধান, ওই যে মাইয়া সংবিধান শিখাবে একটু আগে, পরে সংবিধান আপনাদের সবাইকে এই রাইট দিছে, ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন বাংলাদেশের সংবিধানও আছে, এগুলো কোনো 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 ডিমো কেউ মানে না, কিন্তু আপনার সেই রাইট আছে। সো সেইখানে শুধু সংবিধান ভাঙতেছে মেয়েটা, সংবিধান ভাঙতেছে বলা ঠিক না, সিগারেট না খাওয়া এগুলো সংবিধানের আইন না, তো কিন্তু আইন পলিসি। সে মেয়ে সেখানে একটা বেআইনি কাজ করতেছে, সেই লোক এসে বাধা দিতেছে, সে তারপরে বলতেছে যে আপনি এখানে এরকম ওরকম করতেছেন কেন, আপনি আপনি বাধা দিচ্ছেন কেন, তার একটা রাইট আছে করার। কিন্তু কিন্তু তাদের দুনিয়াটা তাদের মতো চলতে হবে, সংবিধান তাদের পক্ষে থাকতে হবে, দুনিয়া তাদের পক্ষে, সব তাদের পক্ষে, তারা নারী, তারা চেতনা, এই কারণে তাদের পক্ষে থাকতে হবে। আপনার যেরকম এখানে বসে সিগারেট খাওয়ার রাইট নেই, বসে থাকার রাইট আছে, এবং সে যে সে আপনাদের তামাশা দেখতেছে সেটাকে বাধা দিচ্ছেন আপনি, আপনি আপনি আবার তাকে বলতেছেন যে আপনি এখানে সে আমাদেরকে ট্রোল করতেছেন কেন, আপনি এসে আমাদেরকে বাধা দিচ্ছেন কেন, আপনি কী করতেছেন, আপনি তো বাধা দিচ্ছেন। ওই যে গত পর্বে দেখাইছি, ওই মেয়ে বলতেছিল ফেসবুকে এসে ওই ছেলেকে যে আপনার যদি ভালো না লাগে আমার সিগারেট খাওয়ার দৃশ্য, আপনি ইগনোর করে চলে যান, আপনি কথা বলেন কেন। কিন্তু সেই মেয়ে কিন্তু ইগনোর করে না, সেই মেয়ে কিন্তু সারাদিন ফেসবুকের মধ্যে সব বিষয়ে মতামত দেয়, সে ইগনোর করে না। তো হ্যাঁ, ওই যে কনফ্রন্টেশনের একটা পার্থক্য আছে, সেই মেয়ে যখন লেখা লেখে কাউকে সরাসরি কনফ্রন্ট করতেছে না, কিন্তু 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 কনফ্রন্ট কি সে করবে না? কোনো একটা লোক যদি কোনো একটা অন্যায় করে রাস্তায় তার দৃষ্টিতে, সে কিন্তু ওই লোককে কনফ্রন্ট করবে না? অবশ্যই করবে। ও তার সে কনফ্রন্ট করতে পারবে, সে সব করতে পারবে, যে তারা সিগারেট খাইতেছে, এখানে একটা বেআইনি কাজ করতেছে, সেই ছেলে সেখানে ট্রোল করতেছে, সে ট্রোল করতে পারবে না, সে তাকে বলতেছে আপনি এখানে সে ট্রোল করতেছেন কেন, সেই ছেলে বলতেছে আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি, না আপনি এখানে কেন দেখতেছেন, আপনি এরকম সিন ক্রিয়েট করবেন কেন, তা আপনি তাকে বাধা দিচ্ছেন কেন সিন ক্রিয়েট করতে, সে সে আপনাদেরকে বাধা দিতে পারবে না, আপনি তাদের তাকে বাধা দিতে পারবেন তার অ্যাকশনে, সে দাঁড়ায় দাঁড়ায় দেখতে পারবেন আপনি বাধা দিচ্ছেন কেন। সো এই হয়েছে এদের দুনিয়ার কি, এদের দুনিয়ায় এরা কত সব আইন যে শেখাবে, এরা সব করতে পারবে, আপনি কোনো কিছু করতে পারবেন না, এবং তারা জাস্টিফাই করবে সংবিধান দিয়ে, পাবলিক প্লেসের সংজ্ঞা সংবিধান কত কিছু যে বলবে। সমস্যা হয়েছে এই জায়গায় এদের, এদের হচ্ছে নাটকের কোনো অভিনয় করে জানার, অনেক জ্ঞানী একটা অভিনয় শুরু হয়ে যাবে এদের। যে কোনো এক পক্ষকে আপনি ফিক্স করে বলে দিতে পারেন না যে নারী হওয়ার কারণে তুমি অপরাধ বন্ধ করো, পুরুষ হওয়ার কারণে তুমি অপরাধ বন্ধ করো, আপনাকে দুই পক্ষকে সামনে মূল্যায়ন করে বলতে হবে, দুই পক্ষকে বন্ধ করতে হবে। এখন আমি উনাকে আপনি জিনিসটা একটু বুঝান, এটা এইটা মেটার সিভিল রাইটস এর লঙ্ঘন। হ্যাঁ, এখানে যে একজন ভাই আসছেন, উনি কথা পণ্ডিত, কথা ঠিক কথাই বলছেন, উনি এসে পণ্ডিতই করতেছেন যে হ্যাঁ এখানে নারী পুরুষ সকলের হবে, কথা ঠিক আছে, পণ্ডিতই কেন বলতেছি, কারণ হচ্ছে উনি এখানে একতরফা আচরণ করতেছেন। আপনি দুই পক্ষকে নিয়ে বলুন, আপনি আপনার সব লেকচার টেকচার দিয়ে শেষ করে আপনি বলেন যে সব ঠিক আছে, কিন্তু স্টিল আপনি কিন্তু বেআইনি কাজ করতেছেন, স্টিল কিন্তু আইন যদি এখানে কেউ ভেঙে থাকে আপনারা ভাঙতেছেন, স্টিল এখানে যদি কোনো বেআইনি কাজ হয়ে থাকে, স্ট্রিক্টলি কোনো আইনের লঙ্ঘন হয়ে থাকে, ব্যর্থ হয়ে থাকে, করতে পারবে না এমন কোনো ঘটনা এখানে ঘটে থাকে, সেটাই মেয়েই করছে। ওই লোক এসে যে বাধা দিছে বা দাঁড়ায় দাঁড়ায় তামাশা দেখছে, মজা করছে, ট্রল করছে, সব কিছু করার অধিকার তার আছে, রাইট তার আছে। সো হ্যাঁ, ডিসটেস্টফুল, অরুচিকর, আমরা জানি সে কেন এটা করতেছে, একটা মেয়ে দেখে বাধা দিচ্ছে না, এই আলোচনা গত তিন দিন ধরে চলতেছে। তো এই ভদ্রলোক এসে পণ্ডিত খুব জ্ঞানী ভাব, একদম ক্যামেরা দেখে এসে এমন করে একটা লেকচার দিয়ে দিল আর কি, বুঝলেন না? তো লেকচার টেকচার দিয়েছেন ভাই, লেকচার দেওয়া শেষে আপনি আসল কথাটা বললেন না, এখানে তো আইন লঙ্ঘন করতেছে মাত্র একটা লোক। এখন এই ঘটনার উপলক্ষে, ঘটনার ইয়ে কল্যাণে আলোচনাটা কোন দিকে যাওয়া উচিত ছিল, যে আচ্ছা ঠিক আছে, এই যে সিগারেট খাওয়া পাবলিক প্লেস আমার বিরুদ্ধে কথা বলবো, এবং হ্যাঁ মেয়ে দেখে বাধা দিছে সেটা নিয়ে কথা হচ্ছে, ফাইন। কিন্তু এরা না, এরা সিগারেট খাওয়া পাবলিক প্লেস, যেটা একটা অবৈধ কাজ, যেটা একটা অন্যায় কাজ, যেটা একটা নিষিদ্ধ কাজ, এরা এটাই বারবার রিপিট করতেছে। আপনি মনে করেন একজন একজন একটা থাপ্পড় মারলো, সেটা নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে, আপনি সেটার প্রতিবাদে গিয়ে আরেকজনকে থাপ্পড় মারতে পারবেন? আপনি তো আবারও আইনি ভাঙতেছেন, আপনি তখন আপনি বলবেন কি যে এই যে থাপ্পড় মারছে এই কাজটা অন্যায় হয়েছে, থাপ্পড় মারা যাবে না, এটা নিয়ে অনেক কথা হবে, কিন্তু আপনি সেটার প্রতিবাদ করবেন, কিন্তু আপনি আরেকজনকে থাপ্পড় মেরে না। যেটা আইনের লঙ্ঘন, সেটা আইনের লঙ্ঘনই, সিগারেট খাওয়া আইনের লঙ্ঘন, আইনের লঙ্ঘনই। সে মেয়ে দেখে তাকে বাধা দিচ্ছে, এটা নিয়ে কথা বলেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনারা আবার এসে বসে বসে এখানে সিগারেট খাইতেছেন পাবলিক প্লেসে আইনের লঙ্ঘন করে, মানে কিন্তু এরা কিন্তু এখন লেকচার দিবে, ন্যায় নীতি শেখাবে, আইন শেখাবে, কত কী যে করবে। এই ভদ্রলোক এসে একটা লেকচার দিয়ে ফেললাম সুন্দর করে, ক্যামেরা দেখে একেবারে টাই মাই লাগায়, সুন্দর, ভালো কথা, খুব ভালো কাজ করছেন, কিন্তু এখানে আইনের লঙ্ঘন যে করতেছে তাকে তো কিছু বললেন না,
সে তার সিভিল রাইট প্র্যাকটিস করতেছে, তার হি হ্যাজ এভরি রাইট এখানে দাঁড়ায় থাকার, তামাশা দেখার, কমেন্ট করার, মজা নেয়ার, সব কিছু করার তার রাইট আছে, ফ্রিডম অফ স্পিচ। আপনি ভালো লাগলে আপনিও তাকে পাল্টা কমেন্ট করেন, আপনিও পাল্টা তাকে ট্রল করেন, আপনিও মজা নেন। তারপর আপনারা দেখি আমরা কে জিততে পারে, কার কথায় যুক্তি বেশি, কার কথায় ধার বেশি, কার ট্রলে ধার বেশি, আমরা দেখি। আপনাদের প্রত্যেকের রাইট আছে। তো আপনারা তাদেরকে বাধা দিচ্ছেন, তারা দাঁড়াইতে পারবে না, তামাশা দেখতে পারবে না, কিছু করতে পারবে না, আপনারা বসে সিগারেট খাইতে পারবেন, কেন সিগারেট খাওয়া তো অবৈধ। সো এই জন্য বললাম আর কি, ভদ্রলোকে পাকনা ক্যামেরা দেখে ক্যামেরার সামনে চলে আসছে, চলে এসে লেকচার দিতেছে, আসল জিনিসের মধ্যে খবর নাই, ওই সেই আর কি। এদের হচ্ছে সব নাটক, এদের নিয়ে আমার হচ্ছে সমস্যা এই জায়গায়, এদের মধ্যে কোনো ধরনের অনেস্টি জেনুইননেস খুঁজে পাবেন না, খালি ড্রামা 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 ড্রামা। ফেসবুকে একরকম লাইফ, এদের পার্সোনাল লাইফ আর একরকম, ফেসবুকে একরকম প্রচার প্রচারণা, পার্সোনাল লাইফ আর একরকম প্রচার প্রচারণা। যত মানবতাবাদী আছে সবগুলোর বাসা থেকে কাজে মেয়েরা ভাগতেছে, দুদিন পর পর বের হয়। মানবতাবাদীরা নারীবাদীদের বের হয় ওই ফেসবুকের মধ্যে, মেয়েদেরকে ইনবক্সে কী পরে শুয়ে আছো, নারীবাদী কিন্তু। সো এদের হচ্ছে এই ভণ্ডামি, এদের উপরে এক পিছনে একবার। আর এরা কিন্তু ভণ্ডামি নাই, এই যে সাধারণ মানুষ রাস্তাঘাটের মানুষ, এরা 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 কিন্তু যে ক্রুড, এরা ক্রুড, এরা অন্যায় করে সেটা অন্যায় করে অস্বীকারও করে না এবং সেটাকে লুকানোরও চেষ্টা করে না। এবং এদেরকে আপনি সরাসরি চার্জ করতে পারবেন, যাই আপনি এই কাজটা খারাপ কাজ করছেন, সে বলবে আপনি এই কাজটা করছেন, সে কিন্তু লুকানো, হ্যাঁ হ্যাঁ আমি এই কাজটা করছি, তো এটা খারাপ কাজ, সে তর্ক শুরু করবে। কিন্তু সে লুকা ছাপা করার চেষ্টা, নাটক করে শুরু করবে না, এরা কিন্তু নাটকের পর নাটক না। আমরা এখানে প্রতিবাদ করতে আসি না, আমরা এমনি বসে আড্ডা দিতেছি, সিগারেট খেতেছিলাম, আবার আরেক শুন পিছন দিক দিয়ে বলবে যে না আমরা প্রতিবাদ করতে আসি। সো এই হিসেবে এদেরকে নিয়ে নাটকের কোনো এদের শেষ নাই। আচ্ছা শুনি আরও কথা, এখানে মেয়ে মানুষ কেন বসে সিগারেট খাবে, এই একই চর্বিত চর্বণ যেটা হইতেছে, সে এভাবে করে বলাটা অবশ্যই অরুচিকর। সো সে কিন্তু সেটা লুকানোর চেষ্টা, সে তার কথা সে তার মতো করে বলেই যাচ্ছে। এবং এটা নিয়ে তারা যেটা পয়েন্ট আউট করলো যে এই বিষয়ে কথা বলছে, যেটা আনএক্সেপ্টেবল, যেটা আগের দিনও আমরা আলোচনা করছি, মাঝখানেও করছি, আজকেও করতেছি, যে না ভাই আপনি এখানে এসে দাঁড়ায় সে মেয়ে বিধায় বাধা দিতে পারেন, আপনি এসে বাধা দেন, যাই সিগারেট খাওয়া যাবে না পাবলিক প্লেসে, তাকেও বাধা দেন, পুরুষদেরকেও বাধা দেন, সকলকে বাধা দেন, শুধু মেয়ে দেখে বাধা দিলে তখন এই সঠিক কাজটা বেঠিক হয়ে যায়। তো তাদের কথায় আমি এটা এই জন্য তাদের কথাটা দেখাইলাম যে ওই ছেলে সেই কথাটা বলছিল, তাদের ভাষ্য তাদের মুখ থেকেই দেখাইলাম। এবার ওই ছেলের একটু বক্তব্য শুনি। তারা সিগারেট খাচ্ছিল আর তাদেরকে আমরা কিছু বলি নাই, আমরা জাস্ট এসে বলেছি ভাইয়া আপনারা যে সিএনবিমোর ঘটনার পরিপ্রেক্ষিতে যে এই জিনিসটা করছেন এটা কি আপনাদের উচিত, যে অকারেন্সটা করেছে সে কিন্তু আপনাদের কাছে মাপ চেয়েছে, ক্ষমার উপরে কিন্তু আর কোনো কিছু নাই পৃথিবীতে, তিনি আপনার কাছে মাপ চেয়েছে, বিষয়টা এখানে ইতি করে দেওয়া উচিত ছিল, কিন্তু তারা সেটা না করে বিষয়টাকে আরো বাড়াচ্ছে, সবাই মিলে আছে সিগারেট খাচ্ছে, যেহেতু এটা ভিআইপি রুট এখানে কারোই সিগারেট খাওয়ার অধিকার দেওয়া যাবে না, তাদের প্রতিবাদ আমরা মেনে নিলাম, এখানে ছেলে মেয়ে উভয়ের জন্য এখানে সিগারেট খাওয়া ই স্মোকিং জন্য অফ করে দিতে হবে। হ্যাঁ এখানে এই ছেলেও এখন আবার একটু রান্না করে ফেলছে, সেটা হচ্ছে না, সে সেখানে সে কিন্তু ওই যে মেয়ে দেখে খাইতে পারবে না এইসব কথাবার্তা সে ওইখানে বলছে, আমি ওটা পুরোটা দেখাই নাই, এত লম্বা দেখাইতে গেলে ওই মেয়ে একটু আগে যে ক্লিপটা দেখাইছি ওইটাতে উঠে আসছে, এই জন্য ওইটা আর বাড়তি দেখাই নাই। হ্যাঁ তারা ওইখানে এসে ওই কথা বলছে যে এখানে মেয়ে দেখে এটা তার কথা থেকে স্পষ্টভাবে বোঝা গেছে যে সে এই কথা এসে বলছে যে মেয়ে খাইতে পারবে না। সো এখন কিন্তু সেটা অস্বীকার করার চেষ্টা করতেছে, সে এখন বলতেছে না মেয়ে না ছেলে মেয়ে কেউ খাইতে পারবে না, হ্যাঁ এটা তুমি একটু আগে এটা বলো নাই, কিন্তু এটাই রাইট কথা যে না এখন আর সিগারেট, যেহেতু এই আলোচনায় বিষয়টা উঠে আসছে এখন আমাদের আলোচনা হওয়া উচিত যে কেউ প্রকাশ্যে সিগারেট খাইতে পারবে না। কিন্তু সিগারেট খেয়ে প্রতিবাদ করা, আইনের লঙ্ঘন করা, এটা তো 100% আনএক্সেপ্টেবল, পুলিশ কই আছে, কিন্তু পুলিশ এখন নাই, পুলিশ এখন থাকবে না, কোনো ছেলে যদি আবার সিগারেট খেয়ে প্রতিবাদ করতে যায় তাকে ধরবে, আইনের লঙ্ঘন করছে, দুনিয়াটা তো এখন এরকম হয়ে গেছে, মেয়েরা একই কাজ অন্যায় কাজ করতে পারবে ছেলেরা করতে পারবে না, রাইট? আপনি সারাদিন মেয়েরা রাস্তা সারাদিন ছেলেদেরকে চড়া, কত দৃশ্য যে আমি চোখের সামনে দেখছি, কেউ বাধা দেয় না, একটা ছেলে যদি চড় দেয় সাথে সাথে চলে আসে, তো তখন আপনারা বলেন না যে কী ব্যাপার মেয়ে চড় দিল তখন বাধা দিলেন না, এখন ছেলে চড় দিয়েছে বাধা দিচ্ছেন কেন, লিঙ্গের কারণে তখন বলেন না কেন? আপনাদের যদি জেন্ডার নিউট্রালিটি যদি আপনাদের ইয়ে হয়ে থাকে, মোরালিটি হয়ে থাকে যে জেন্ডার নিউট্রাল হতে হবে, কোনো জেন্ডারের ভিত্তিতে ডিসক্রিমিনেশন করা যাবে না, তো যখন ছেলেটাকে জেন্ডারের ভিত্তিতে ডিসক্রিমিনেট করা হয় তখন আপনারা কথা বলেন না, শুধু মেয়ের বেলায় বলেন করো, তার মানে আপনাদের কোনো অনেস্ট পজিশন নাই, আপনারা আসছেন এখানে নাটক করতে, আপনাদের নৈতিকতার জায়গা থেকে আপনারা আসতেছেন, আপনারা নাটকবাজির জায়গা থেকে আসতেছেন, রাইট? এই যে মেয়েটা, এই যে ছেলেটা একটু আগে ড্রামা করে গেলো, লেকচার দিয়ে গেলো, এরা কি রাস্তাঘাটে যে মেয়েরা ছেলেরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড মারামারি করে, যখন এই গার্লফ্রেন্ড ছেলের চর বসায় দেয়, এরা কি গিয়ে বাধা দেয়, চিৎকার চেঁচামে ভাইরাল হয়, কেন হয় না? এখনও পৃথিবী চেঞ্জ হয়ে গেছে, এখনও নারী পুরুষ সমতা, সমধিকার না, সমধিকার না, এরাও সমধিকার
মানে না, এরাও এই নীতিতে বিশ্বাস করে না, এরাও এই নীতি ধারণ করে না যে একটা মেয়ে যেরকম ডিফারেন্টলি ট্রিটেড হইতে পারবে না সেক্সের জন্য, একটা ছেলেও হইতে পারবে না। ছেলে হইলে ঠিক আছে, ছেলে হইলে ফাইন, খালি মেয়ে হইলে ঠিক নাই। সো এবং আমি একটা পর্বে আলোচনা করছি দুদিন আগে, বিপদটা হচ্ছে এখন কিন্তু এইগুলো সিস্টেমেটিক হয়ে গেছে। আপনি একটা একটা মেয়েকে অপ্রেস করে আপনি পার পাবেন না। মেয়েদেরকে নির্যাতন করা হয় নানানভাবে এখনও সমাজে, তো অস্বীকার করার কোনো সুযোগই নাই, কিন্তু মেয়েদেরকে নির্যাতন করা হয় লুকায় ছাপায়, আইনের ঘরের দরজার পিছনে পাবলিকলি করতে পারবেন না, বা ঘরের দরজার পিছনে করলে এটা যদি প্রকাশ্যে আসে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেয়। কিন্তু একটা ছেলেকে আপনি প্রকাশ্যে তার লিঙ্গের কারণে তাকে ডিফারেন্টলি ট্রিট করতে পারবেন, প্রকাশ্যে তার বিরুদ্ধে অন্যায় আচরণ করতে পারবেন, প্রকাশ্যে একটা প্রেমিক প্রেমিকার সম্পর্ক যদি ব্রেকআপ হয়, বিয়ের প্রলোভন দেখে ধর্ষণ, দুজন একসাথে সম্মতির ভিত্তিতে কনসেনচুয়াল সেক্স করছে, আপনি মেয়েটার কোনো কিছু হবে না, ছেলেটাকে ফাঁসিয়ে দিতে পারবেন জীবনের জন্যে। তো এই যে সিস্টেমকে ব্যবহার করে এখন ছেলেদেরকে অপ্রেস করা হয়, এগুলো নিয়ে তাদের কোনো কথা নাই। যেখানে ছেলে নির্যাতনটা সিস্টেমেটিক, নারী নির্যাতনটা ইজ নো লঙ্গার সিস্টেমেটিক, সেইখানে তারা নাটক করার জন্য, ড্রামার জন্য এরা নারী নির্যাতন নিয়ে এখন লাফাইতেছে। অথচ ছেলে পুরুষ নির্যাতন যেখানে সিস্টেমেটিক পৃথিবীর প্রায় অনেক দেশে, বাংলাদেশের মতো দেশে তো আরও বেশি, তাদের সেটা নিয়ে মাথা ব্যথা নাই। সো এটা আমার জন্য বিট ফানি লাগে আর কি, আমার কাছে কমিক্যাল লাগে এদের এসব ড্রামা দেখলে। তখন কত রকম লেকচার শব্দ যে ব্যবহার করতে, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, পাবলিক প্লেসে সিগারেট খাওয়া আপনার ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, ব্যক্তিগত ব্যাপারে সংজ্ঞা জানেন আপনি? এ মেয়েরা এখন তো পুলিশ ধরতেছে না কেন, ধরতেছে না পুলিশ মানে জরিমানা করা করতেছে না আর কি, মাইয়া মানুষ তো, সুতরাং যা ইচ্ছা বলবে ক্যামেরার সামনে, সাইন ভাঙবে কোনো সময় না। না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার না, পাবলিক প্লেসে সিগারেট খাওয়া আপনার ব্যক্তি, দুনিয়াটা আপনার কথা মতো চলবে না, কথা বুঝছেন? দুনিয়া মব পাইছেন আপনাদের পক্ষে, যাই বলবেন পাবলিক এসে আপনাদের সাথে লাফালাফি করবে, সুতরাং এখন আইনও আপনারা লিখবেন, সংবিধানও আপনারা লিখবেন, সব আপনাদের ইচ্ছা মতো, দুনিয়া আপনাদের কথা মতো চলবে না। আই এম সরি, এক্সকিউজ মি, পাবলিক প্লেসে সিগারেট খাওয়া আপনার ইচ্ছা না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার না, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আপনি আমার ব্যক্তিগত রাইটকে ইনফ্রিঞ্জ করতেছেন, আপনি ওখানে সিগারেট খাচ্ছেন, আমার রাইটকে ইনফ্রিঞ্জ করতেছেন। এবং উনি বললো কি যে না, আমরা এখানে প্রতি ওইটা দেখাই নাই যে প্রতিবাদ করতে আসি না, এটা অন্য জায়গায় বসে, যে আপনি এখানে ফ্রেন্ডের সামনে বসে এমনিতে সিগারেট, না না না, একটু এখনই দেখাবো, আপনার ফ্রেন্ডরা বলে বসে আপনারা প্রতিবাদ করতে আসেন, ড্রামা বন্ধ করেন। আরেকটা যেটা বললো যে তাকে নাকি উত্তক্ত করছে ওই ছেলে, ওই যে গতকালকে দেখলাম ওই মেয়ে দাবি করতেছিল কি নাম সুমাইয়া, সুমাইয়া না, তাকে নাকি রেপের থ্রেট দিছে ওই লোক, এসব বলছে যে আপনারা এইরকম কাজ করেন দেখে সমাজে রেপের ঘটনা ঘটে, এটা নাকি তাকে রেপের থ্রেট দেওয়া হয়েছে। সো এরা যেটা বললাম, এদের নাটক, এদের খালি নাটক, ওই রাস্তার যে মানুষগুলো এরা কিন্তু নাটক বাজিতেন, এরা ক্রুড, এরা যা বসে তাই সেটাই বলবে, অস্বীকারও করবে না, সত্য সেটা খুবই নোংরা শোনাবে, এটাই তারা। আর এরা হচ্ছে নাটকের পর নাটক, সেই মেয়েকে কেউ রেপের থ্রেট দেয় নাই, সে এখন বানাইতেছে তাকে রেপের থ্রেট দিছে, এই মেয়ে এখানে উত্তক্ত করছে। তো তাদের আপনাদের সাথে কথাও বলা যাবে না, আপনারা পাবলিকলি সিগারেট খাবেন, আপনাদেরকে এসে বাধা দিলে উত্তক্ত করা, আপনি মেয়ে দেখে উত্তক্ত করা হয়ে গেছে, মানে এদের এটা হচ্ছে এদের জন্য একটা টুল, একটা অস্ত্র, এরা মেয়ে, আপনি যা বলবেন এরা মেয়ে এখন এই অস্ত্র ব্যবহার করবে। আপনি মেয়ে দেখে বলছেন, ওই যে হিলারি ক্লিনটন ইউএসএ যখন ইলেকশনে হারছে, হিলারি ক্লিনটন ইউএসএ পলিটিক্যাল হিস্ট্রিতে মোস্ট হিটেড পলিটিশিয়ানদের একজন, তারে কেউ দেখতে পারে না দুই চোখে, সেই ইলেকশনে জিতে নেয় হারছে, সে নাকি মেয়ে দেখে এখন তাকে ভোট দেয় নাই কেউ, কারণ হিলারি ক্লিনটন ইলেকশন হেরে বলতেছে সেক্সিস্ট সেক্সিস্ট, আমি নারী দেখে আমাকে ভোট দেয় নাই। সো তাদের তারা সিগারেট খাবে, আপনি বাধা দিবেন, উত্তক্ত করছেন, এটা নাকি উত্তক্ত করা হয়ে গেছে, ক্যামেরার সামনে সারা দুনিয়া দেখতেছে, ক্যামেরার সামনে কেউ কাউকে উত্তক্ত করে? আমরা এখানে আড্ডা দিতে এসেছি, আড্ডা দিতে এসেছিলাম, এখানে বসে আড্ডাই দিচ্ছিলাম, এবং যারা যারা স্মোকার তারা স্মোক করেছেন, এটা নিতান্তই তাদের ব্যক্তিগত বিষয়। আবারও বলছি, যদি পাবলিক প্লেসের যে সংজ্ঞা আছে আমাদের সংবিধানে, সেই সংজ্ঞার মধ্যে এই জায়গাটা পড়ছে না, তাহলে এখানে যে কোনো কেউ স্মোক করতে পারে তার ইচ্ছা মতো, যদি এটা আইনত দণ্ডনীয় না হয়। ওরে বাবারে, সংবিধান শিখিয়ে ফেললো, গত পর্বে এক মেয়ে এসে আমাদেরকে প্রাইভেসি টাইভেসি শিখিয়ে ফেললো সব কিছু, এখন এই মেয়ে সংবিধান শিখাইতেছে, পাবলিক প্লেসের সংজ্ঞা শিখাইতেছে। বুঝছেন তো কেন এগুলার, কেন এগুলার মানে নিতে পারি না? এদের ড্রামা নাটক, সে শব্দ কী কী ব্যবহার করতেছে, ওই ছেলে সে বাধা দিছে, সে কিন্তু কোনো নাটক করে নাই, সে বলছে আমি এই কারণে বাধা দিছি, যে কারণ দেখেছে কারণটা অরুচিকর। এদেরকে আপনি সরাসরি ধরতে পারবেন যে তুমি যে কারণ দেখেছো এটা অরুচিকর, আপনি ধরবেন কীভাবে? এ তো সংজ্ঞা দিয়ে ফেলছে সংবিধান, পাবলিক প্লেসের সংজ্ঞা, যে সংবিধানে পাবলিক প্লেসের যে সংজ্ঞা আছে সেই সংজ্ঞা অনুযায়ী আমরা এখানে এটা করতে পারি। এখন সে যদি এরকম করে বলে তখন তো আপনি কনফিউজ, আরে তাহলে তো মনে হয় সেটা করতে পারে। তো এদের এই ফটকামির কারণে বিপদ হয়েছে, এটা ফটকামির কোনো শেষ না। আচ্ছা, পাবলিক প্লেসের সংজ্ঞাটা একটু আমরা দেখি প্লিজ। আচ্ছা, পাবলিক প্লেসের সংজ্ঞা কি আপনাদেরকে দেখা সময়নষ্ট করার দরকার আছে? আমি এই যে দিকে দিচ্ছি স্ক্রিনশটে, আপনারা পড়ে নিন। পরে দুইটা সংজ্ঞা দিলাম, একটা হচ্ছে পাবলিক প্লেসের সংজ্ঞা, একটা হচ্ছে সিগারেট খাওয়ার সেন্সে পাবলিক প্লেসের সংজ্ঞা। ওরে বাবা রে বাবা, মাইয়া পাবলিক প্লেসে বসে বলে সংবিধান অনুযায়ী এটা নাকি পাবলিক প্লেস না, সে নাকি এখানে খাইতে পারে। আর বাধা দেওয়ার কথা আরেকটা শেষ, আর একটু আপনাদের কাইনে আরেকটু খাওয়াই দিয়ে শেষ করি, কারণ এরা তো এত আইন শেখাবে আপনাদেরকে, এরকম কোনো আইন এক্সিস্ট করে না, এরা বানাবে সব, এমন ভাষায় কথা বলবে একেবারে আইনটা শিখে ফেলতেছে আপনাকে, এমন কোনো আইন কিন্তু নাই, সে নিজেও জানেন এমন আইন আসে না, নাই। পাকনামি পণ্ডিতে পকর পকর নীতি আদর্শ পারছু সিগনালিং,
ওরা যে খারাপ কাজটা করছে ওইটাকে আপনি খুব সহজে ধরতে পারবেন, খুব সহজে সমালোচনা করতে পারবেন। এদের নাটক কম, এদেরকে আপনি সহজে ধরতে পারবেন না, এদের ড্রামার চোটে। এদের সিগারেট খাইতেছে আপনি এটাও বলতে পারবেন না, ওইটা হচ্ছে কি উত্তপ্ত করা। সিগারেট খেয়েছে আপনি এটা নিয়ে কিছু বলতে পারবেন না, ওইটা হচ্ছে কি আপনি হচ্ছে পাবলিক প্লেসের সংজ্ঞা জানেন না, সংবিধান অনুযায়ী এটা পাবলিক প্লেস তারা এটা করতে পারে। আপনি ধরবেন কেমন, ধরতেই পারবেন না, এদের পিছলানির চোটে। আপনি বাধা দেওয়ার রাইট আছে কি না, আমি জাস্ট বাই দ্য ওয়ে আপনাদেরকে বলি, সিটিজেন্স অ্যারেস্ট বলে একটা কথা আছে, এগুলো বাংলাদেশে নাই, মানে আপনার সভ্যতা শিখে আর কি দুনিয়া যেভাবে চলা উচিত আইডিয়ালটা কীরকম হয় আর কি। সিটিজেন্স অ্যারেস্ট বলে একটা কথা আছে, ধরেন এখন একটা কেউ আইনের লঙ্ঘন করতেছে আপনার চোখের সামনে, পুলিশ এসে বাধা দিতে দিতে ক্ষতি হয়ে যাচ্ছে, ধরেন একজন আরেকজনের পিঠে হাত পা ভেঙে ফেলতেছে, আপনি তো প্রাইভেট সিটিজেন, মানে প্রাইভেট সিটিজেন মানে হচ্ছে আপনি যদি সরকারি কর্মকর্তা না হন, কোনো দায়িত্বপ্রাপ্ত না হন, আমি আপনি আর কি আমরা যারা আমাদেরকে এটা বলা হয় প্রাইভেট সিটিজেন। কারণ আপনি প্রাইভেট সিটিজেন, আপনার কিন্তু সেই অথরিটি নাই আরেকজন মানুষের কোনো কাজে বাধা দেওয়ার, যেগুলো এতক্ষণ ধরে এদেরকে বুঝাইলাম। এরা কিন্তু বাধা দিচ্ছে ওই ছেলেকে, এই ছেলে সে কেন তাদেরকে ট্রল করতেছে না, আপনি ছেলে ট্রল করার অধিকার আছে আপনাদেরকে, আপনাদেরকে আপনারা যেরকম বাধা দিচ্ছেন সেও বাধাই দিচ্ছে, তো ও বাধা দিতে পারবে না, আপনারা বাধা দিচ্ছেন কেন তাইলে। সো এদের এই ড্রামার কথা বাদ দেন। সো ইয়াস, প্রাইভেট সিটিজেন হিসেবে কেউ কাউকে কোনো কাজে বাধা দেওয়ার কোনো অধিকার নাই, সেই ছেলের দ্বারা ট্রল করার অধিকার আছে। এখন কেউ যদি কাউকে মারতে থাকে তার তো হাত পা ভেঙে ফেলতেছে, এখন আমি তো প্রাইভেট সিটিজেন, এদিকে আমার হাতে তো আইন অথরিটি নাই, আমি ছেলে বাধা দিতে পারবো না, এই ক্ষেত্রে পারবো, এই ক্ষেত্রে পারবো, এই ক্ষেত্রে এটাকে বলা হয় সিটিজেন্স অ্যারেস্ট। আমি একজন প্রাইভেট সিটিজেন হওয়া সত্ত্বেও আমি গিয়ে তাকে বাধা দিয়ে তাহলে ধরবো, ধরে আমি বলবো যে আমি একজন প্রাইভেট সিটিজেন হিসেবে তোমাকে সিটিজেন্স অ্যারেস্ট করলাম, পুলিশ কল করছে, পুলিশ আসতেছে, এই রাইট কিন্তু সংবিধান আমাকে দিছে। সো এগুলো সব কিছু সার্কামস্টেন্সেসের উপর ডিপেন্ড করে, যে আপনি পাবলিক প্লেসে কী করতে পারবেন কী করতে পারবেন না, যেমন সিগারেট খেতে পারবেন না, তারা খাবে কিন্তু এটা নাকি বাধা দেওয়া যাবে না, আপনি পাবলিক প্লেসে সিগারেট খেতে পারবেন না, আপনি পাবলিক প্লেসে অন্যজনের নুইসেন্স হইতে পারবেন না, নুইসেন্স অ্যাগেন ভার্বালি না ফিজিক্যালি নুইসেন্স হয়ে, অথবা অন্য কোনোভাবে আপনি এই যে যেমন সিগারেট খাচ্ছেন আপনি ফিজিক্যালি কিছু করতেছেন না, কিন্তু ধোয়াটা তার জন্য নুইসেন্স ক্ষতিকর। সেগুলো সব সুন্দর করে ভাগ 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 করে সব আইনের সঙ্গে এত ডিটেলস সব কিছু, কত পর্বে যেরকম এদেরকে খাওয়াইছি, সিইয়ের সংজ্ঞা, প্রাইভেসির সংজ্ঞা, পাবলিক প্লেসের সংজ্ঞা, পাবলিক প্লেসের প্রাইভেসির সংজ্ঞা, প্রাইভেট কনভার্সেশনের প্রাইভেসির সংজ্ঞা, কোনো ঘোরার ডিমো জানে না, পাকনামি করতেছে সে। সো এরকম আপনি কী করতে পারবেন কী করতে পারবেন না কী করেন সব কিছু এত ডিটেলস সুন্দর করে ভাগ ভাগ করে আইন করা আছে। সো এই পুরো ঘটনাটার মধ্যে আমি যেটা বলতে চাচ্ছি যে হ্যাঁ, তারা ওই দুইটা লোক যেই কাজটা করছে অবশ্যই ঘৃণ্য কাজ করছে, অবশ্যই নিন্দনীয় কাজ করছে, অবশ্যই সেটা নিয়ে সবাই কথা বলতেছে, যেটা স্বাভাবিক। তো এদের এইগুলো নিয়ে কেউ কোনো কথা বলতেছে না, এই কারণে আমি আরও বেশি করে কথা বলতেছি। এরা যে কী করতেছে উৎপাতটা, সেই মেয়েটা ওই ছেলেটাকে এনে কেন ধরতে হবে, ছেলেটা কোনো আইন ভাঙে নাই, বাধা দিছে তার সেই রাইট আছে, এটা তার ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফ্রিডম অফ স্পিচ, তার রাইট আছে বাধা দেওয়ার, যেটা নিয়ে আমরা ফেসবুকে এসে সমালোচনা। সেই মেয়ে তারা সংবিধান শিখাইতেছে, তাকে ডিজিটাল সিকিউরিটি একটা মামলা দেওয়ার হুমকি দিচ্ছে, তাকে হ্যারাস করতেছে, তাকে কান ধরতে হবে, কি একটা অবস্থা করলো, একটা লোক নাই কথা বলার এইটার প্রতিবাদ করার, কেন মেয়ে মানুষ দুনিয়া এখন তার পক্ষে, এখন সব নাটকবাজগুলো সব তার পক্ষে নেমে গেছে। এরা এখানে এসে আইন ভাঙতেছে, তোরা প্রতিবাদ করবি কর, তোরা বরং এই সুযোগটা কাজে লাগে, এই এই প্রতিবাদের নাম যে পাবলিক প্লেসে সিগারেট খাওয়া এখন পুরোপুরি বন্ধ করতে হবে সবার জন্য, না এরা এখন এখানে এসে বসে সিগারেট খেয়ে আরেকটা আইন ভেঙে কতভাবে তো প্রতিবাদ করতে পারিস না। এবং তাদেরকে এসে যখন তারা এখানে না, অন্যরা যখন এখানে এসে আবার বাধা দিছে, যে তো রাজশাহীতে তো এগুলো দেখা যায় না, যেগুলো আগের পর আলোচনা করছি যে আপনি প্রতিবাদ করতে আসছেন করেন ঠিক আছে, তাই বলে এরকম রাস্তার মধ্যে বসে বসে সিগারেট খেয়ে প্রতিবাদ করবেন, এটা তো এখানে করতে পারবেন না, আমরা করতে দিব না এলাকাবাসী হিসেবে, সেটাও তাদের রাইট আছে বাধা দেওয়ার। তারা বাধা দিতে আসছে পরে আবার সে বলতেছে যে আপনি বাধা দিচ্ছেন কেন, আপনার সেই বাধা দেওয়ার রাইট না, তো তুই তাকে বাধা দিতেছিস কেন, তুমি তাকে বাধা দিতে বাধা দিচ্ছ কেন, তুমিও তো বাধাই দিচ্ছ, কারোই কোনো কারোর উপর রাইট নাই, তোমারও তাকে বাধা দেওয়ার রাইট নাই, তারও তোমাকে বাধা দেওয়ার রাইট নাই, কিন্তু তুমি এখানে আইন দেখাইতেছো যে তুমি তাকে বাধা দিতে পারবা কিন্তু সে তাকে সে তোমাকে বাধা দিতে পারবে না। ওই মেয়ে যেরকম বলছে যে আপনার পছন্দ হলে আপনি ইগনোর করেন, কিন্তু সে কোনোটা ইগনোর করে না, সে সব বিষয় নিয়ে কথা বলবে, সে পুরুষবাদ নিয়ে কথা বলবে, সে পুরুষের সমালোচনা করবে, সে পুরুষের সব কাজ নিয়ে কথা বলবে, তাকে কেউ বাধা দিতে পারবে না, কিন্তু আপনি যদি তার নারীবাদ নিয়ে তার নারীর চলাফেরা আচরণ কথা বলেন তখন সে আপনাকে বাধা দিবে। সো দুনিয়াটা তাদের বুঝেন না, এই যে সে আইন খাওয়াইতেছে, এরা আপনি আমাকে বাধা দিচ্ছেন কেন, কিন্তু সেও বাধাই দিচ্ছে। আবার হয়তো সেই মেয়ে এসে পাবলিক প্লেসের সংজ্ঞা টঙ্গা চেঞ্জ করে সংবিধান অনুযায়ী আমরা নাটক রে নাটক, এদেরকে নিয়ে কেউ কথা বলে নাই, কারণ আমার বেশি কথা বলা লাগতেছে। এবং আরেকবার পয়েন্টটা ক্লিয়ার করে দিই, কেন এরা হয়েছে সব ভণ্ড কথা বলছেন না, ওরা যেই অন্যায়টা করছে এর এই অন্যায়টা রাগ ঢাকারও চেষ্টা করতেছে না, সরাসরি ওইটাই বলতেছে, আপনি দরকার জিজ্ঞেস করলে ওইটাই বলবে, এদের মধ্যে ভণ্ডামি নাই। আর এগুলি আগা করা ভণ্ড, এর এক একবার এক এক কথা না, আমরা এখানে ঘুরতে আসছি ফ্রেন্ডের সাথে, প্রতিবাদ করতে আসি নাই, আবার আরেকজনের পিছন দিক দিয়ে বলে না আমরা প্রতিবাদ করতে সিগারেট খাইতেছি এখানে, এই মেসেজটা দেওয়ার জন্য এখানে প্রতিক্রিয়া অর্থে সিগারেট খাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এদেরকে ধরতে পারবেন না, রইছে ওই যে বাইম মাছের মতো আর কি, এমন একটা ভাব করবে কত যে জানে, কোনো জ্ঞান নাই, কোনো ধারণা নাই, ওই লোকগুলো যতটুকু জানে আইন সম্পর্কে এরা তার চেয়েও কম জানে, বা ঠিক ততটুকুই জানে, কিন্তু ওই লোকগুলো কিন্তু অভিনয় করতেছে না, আমরা অনেক আইন জানি, এরা কিন্তু আইন জানার অভিনয় সেই মেয়ে ফোনে, এরা এখানে আইন সংবিধান শব্দ ব্যবহার করে উড়ে ফেলতেছে সব কিছু।
এদেরকে নিয়ে এসে বিপদে জায়গাতে আপনি ধরতে পারবেন না। এবং তার চেয়ে বড় বিপদ হচ্ছে এই যারা নাটক করতেছে এদের নাটক দেখে যেহেতু গ্ল্যামারাস মেয়েদের পক্ষে কথা বলা, আজকাল নাটকবাজদের পক্ষে কথা বলা, ফেসবুকে সে নাটক করা, এরা কিছু একটা গ্রুপ জুটাইছে, এখন এরা সব খালি নাটক করে বেড়ায় সারাদিন ধরে। এবং আপনি এদেরকে নিয়ে কথা বলার কাউকে পাবেন না, যে কারণে আমি কথা বলি, ওই লোককে বাধা দিছে, সেটা একটা খারাপ কাজ হয়েছে, অন্যায় কাজ হয়েছে, সেটা নিয়ে কথা বলার তো কোটি কোটি লোক পাচ্ছেন, সমস্যা তো নাই, তাই না? সেই ছেলে কোনো অন্যায় না করার পরও তাকে ডিজিটাল সিকিউরিটি একটার হুমকি দেওয়া হচ্ছে, ইভেন এই দেশে তাকে হয়তো জেলে ভরে নিয়ে পুরো রাখা হবে, ছেলে মেয়ে প্রেম করবে, তারপর ব্রেকআপ হয়ে গেলে ওই ছেলে ধর্ষণ করছে, এক কনসেনচুয়াল সেক্সকে ধর্ষণ নাম দিয়ে জেলে পুরে রাখা হবে, এই নারীবাদীরা তখন প্রতিবাদ করবে না। তাদের যদি জেন্ডার ভিত্তিক ডিসক্রিমিনেশনই তাদের ইস্যু হইতো তারা কিন্তু বলতো, ওইখানে প্রতিবাদ করতো যে জেন্ডার ভিত্তিক ডিসক্রিমিনেশন হচ্ছে একটা ছেলের সাথে যেখানে ছেলে মেয়ে কনসেনচুয়াল সেক্স করছে, তারা তখন কথা বলবে না, মুখে কুলুপ এটা রাখবে। মানে সততা নিয়ে তো এরা লেকচার দিচ্ছে, তো কই ওদের ন্যায়নীতি সততা? ওরা তো ন্যায়নীতি সততা নিয়ে লেকচার দিচ্ছে না, তারা তো খারাপ মানুষ, আপনারা তো ভালো মানুষ, আপনারা নীতিবান, আপনার কই আপনাদের ন্যায়নীতি? তার মানে আপনাদেরও কোনো ন্যায়নীতি নেই, কিন্তু আপনার একটা মোড়ক দিয়ে চারপাশে ওই যেসব শব্দ ব্যবহার করে করে আইন, প্রাইভেসি, পাবলিক প্লেস, সংবিধান, এই ঘোড়ার ডিম টিম ইউজ করে যেগুলোর কোনোটাই আপনারা জানেন না, কোনো ওয়ার্ড কোনটা কি মিন করে কিছুই জানেন না, তারা যতটুকু মূর্খ আপনারা ততটুকু মূর্খ, কিন্তু তারা দাবি করতেছে না, তারা জানি আপনারা এসে খুব ভার্চু সিগন্যালিং করতেছেন। আমার ইস্যুটা এই জায়গাতে, এবং ওই আরেকবার বলি আমার সবচেয়ে বড় ইস্যুটা হচ্ছে যে এদের এরকে নিয়ে কেউ কথা বলে না, কারণ এদেরকে নিয়ে কথা বলা, এদের বিরুদ্ধে কথা বলা গ্ল্যামারাস না। এই কারণে ওই ছেলেটাকে কোন ঠাসা, ছেলেটা কোনো অপরাধ আইনত না করার পর কী পরিমাণ হ্যারাসমেন্টের শিকার হচ্ছে, এদেরকে কথা বলার কেউ নেই।